কাউন্টডাউন শুরু। আর মাত্র কয়েকটা মাস, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর এই দুর্গা উৎসবের খুঁটি পুজো হয়ে গেল রবিবার সকালে বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে। এবছর তাদের 75তম বর্ষের খুঁটি পুজো হয়ে গেল এদিন। উত্তর চব্বিশ পরগনের বনগাঁর গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের 75তম সর্বজনীন শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিক শুভারম্ভ হল রবিবার সকালে খুঁটি পুজো দিয়ে। ক্লাবের পূজামণ্ডল স্থলে এদিন বৈদিক ও সনাতন মতে মা দুর্গার আরাধনার পূজা অর্চনার মাধ্যমে অনুষ্ঠিত হল 2023-এর দুর্গাপুজোর প্রস্তুতি। চীনের ম্যাকাও শহরের আধুনিক বিল্ডিংয়ের অনুকরণে বনগাঁর গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গেছে। এছাড়াও চন্দননগরের আলোকসজ্জা ও সুদৃশ্য মাতৃপ্রতিমা এবার উপস্থাপিত করতে চলেছেন বলে জানালেন ক্লাব সদস্যরা। আমাদের সঙ্গে রয়েছে বনগাঁ বিধায়ক অশোক কীর্তনিয়া, তার পাশাপাশি তিনি এই ক্লাবের কার্যকরী সভাপতি। এই পুজোর রীতিনীতি সম্পর্কে জেনে নেব তার মুখ থেকে। দেখুন, বনগাঁর ঐতিহ্যবাহী ক্লাব গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, যে ক্লাবের মূল ঐতিহ্য শারদ উৎসব। শারদ উৎসবকে সামনে রেখে আমরা গান্ধীপল্লী আদিবাসীবৃন্দ মেতে উঠি। বিশেষ করে এবার আমাদের পূজা 75তম বর্ষে পদার্পণ করলো। এই 75তম বর্ষে সারা বনগাঁর বাসীর কাছে একটাই নিবেদন থাকবে, গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনারা যেভাবে বিগত দিনে গান্ধীপল্লী ক্লাবের পাশে দাঁড়িয়েছিলেন, বর্তমানেও দাঁড়াবেন, আগামীতেও দাঁড়াবেন, এবং গান্ধীপল্লী ক্লাবে যে পূজাটা বনগাঁর একটা ঐতিহ্যশালী পূজা, সে পূজাটাকে 75 বছরের যে আমরা বিরাট একটা আড়ম্বরে পরিণত করেছি, বিশেষ করে যদি দেখুন সেটা আমরা সামাজিক ক্ষেত্রে, সেটা যদি বলুন সাংস্কৃতিক ক্ষেত্রে, সব ক্ষেত্রেই গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব সারা বনগাঁর মধ্যে এগিয়ে আছে এবং আগামীতেও এগিয়ে থাকবে। আমাদের একটাই লক্ষ্য থাকবে, 75তম যে বর্ষে আমরা পূজা করতে চলেছি, সমগ্র বনগাঁ এবং আপামর সমগ্র পশ্চিমবঙ্গবাসী বনগাঁতে আসবেন, আপনারা আমাদের পূজা মণ্ডপ দর্শন করবেন, এবং আমাদের যে ঐতিহ্যশালী যে লাইট, পূজার যে আলোকসজ্জা করায় সেটাকে উপভোগ করবেন, এইটুকুনি আবেদন থাকবে আপনাদের কাছে। আমাদের মধ্যে রয়েছেন পূজো কমিটির সম্পাদক অসীম সেন। এবছরে পূজোর থিম এবং প্রতিমা সম্পর্কে জেনে নেব। তৈরি হতে চলেছে গান্ধীপল্লীর মাঠেই এক বিশাল পূজো মণ্ডপ। সেই পূজো মণ্ডপ দর্শন করবার জন্যে সমস্ত গান্ধীপল্লীবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। জিবিএস ক্লাবের পক্ষ থেকে সমস্ত বনগাঁবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, উপভোগ করুন। সাথে সাথে আমি প্রণাম জানাতে চাই যাদের হাত ধরে আজ গান্ধীপল্লী 75তম বর্ষে পদার্পণ করলো, তাদেরকে প্রণাম জানাচ্ছি। তাদের হাত ধরে আজকে আমরা এই আনন্দ উপভোগ করতে পাচ্ছি, এবং আমাদের সাথে সাথে সমস্ত বনগাঁবাসী যেমন সহযোগিতা করেন প্রতি বছর, এবারও আশা করব এই বিখ্যাত প্যান্ডেলটিকে আপনারা উপভোগ করবেন, এবং কলকাতার বিখ্যাত প্রতিমা শিল্পী, তার দ্বারা প্রতিমা আমরা এখানে উপস্থাপন করতে পারবো, এবং বনগাঁর গর্ব প্রশান্ত পালের হাত দিয়ে আমরা এবার গান্ধীপল্লী ক্লাবের যে পূজো মণ্ডপটি তৈরি হচ্ছে সেই পূজো মণ্ডপকে আরও আকর্ষণীয় করে তোলার জন্যে প্রশান্ত পালকে আমরা সাথে রেখেছি। আশা করছি আপনাদেরকে আনন্দ দিতে পারবে, এবং আপনাদের আহ্বান জানাচ্ছি এই পূজো মণ্ডপটিকে দর্শন করবার জন্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন ক্লাব সভাপতি নারায়ণ চন্দ্র সাহা। প্রতি বছর যে ঐতিহ্যবাহী আলোকসজ্জা হয়, এই বছর তারা এটা সম্পর্কে কী ভাবনা ধারণ করেছেন সেটা জেনে নেব। গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের 75তম বর্ষে আমরা বনগাঁবাসী সহ পশ্চিমবঙ্গবাসীকে আন্তরিকভাবে আহ্বান করছি, আপনারা আসবেন। আমরা প্রতি বছর, আজকে আমাদের 75তম বর্ষের বেশিরভাগ বছরই আমাদের এখানে যে আলোকসজ্জা হয়, সেই আলোকসজ্জাটা বনগাঁর মধ্যে একটা উল্লেখযোগ্য। আমরা চাই যে আমরা আগের যে দিনগুলো যেভাবে আমরা লাইটকে মানুষের মধ্যে নিয়ে গেছি, আমাদের লাইট মানুষ উপভোগ করেছে, সেবার এবারও সেই রকমভাবেই কলকাতার মতন করেই নতুনত্ব লাইট থাকবে, যা আপনারা দেখে আনন্দ লাভ করবেন। আমরা শুধু ক্লাবের পুজোটা নিয়েই নয়, আমাদের ক্লাবের ক্রিকেট হলো বনগাঁয়, আমরা ক্রিকেটেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করি। শুধুমাত্র যে পুজো নয়, আমরা রক্তদান শিবির করি, আমরা বিভিন্ন রকম ক্ষেত্রে
আমরা সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা বনগাঁয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করি। সেই জন্যই 75তম বর্ষে আমাদের যে বিষয়গুলো থাকবে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আসবেন এবং আপনাদের পাশে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত হব। এবছরে যে আকর্ষণীয় পূজা মণ্ডপ তৈরির পরিকল্পনা করা হয়েছে তার কারিগর প্রশান্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে। জেনে নেব কিভাবে তিনি মণ্ডপ সজ্জা করতে চেয়েছেন। এবছর যেহেতু গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের 75 বছর, তো আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমার ক্লাবে একটা বড় পুজো আমি করব। সবার আগে ধন্যবাদ দেবো যে আমাদের ক্লাবের যারা জুনিয়র এবং সিনিয়র সবাই মিলে যে আমাদের দায়িত্বটা দিয়েছে। এবছর যে পুজো প্যান্ডেলটা করব সেটা হচ্ছে চায়নার ম্যাকাও শহরের এক সবথেকে বড় আধুনিক বিল্ডিং, যেটার উচ্চতা প্রায় 100 ফুট হবে। তো আমার ইচ্ছা এবার গান্ধীপল্লীতে যারাই পুজো দেখতে আসবে তারা নতুন কিছু একটা ভাবনা পেয়েই যাবে। আর এবছর চিরাচরিত পুজো প্যান্ডেলের থেকে এবার গান্ধীপল্লীর পুজো প্যান্ডেল একটু আলাদা। ঢাকেতে ঢাকের তালে ও পুরোহিতের মন্ত্র উচ্চারণে এবছরের দুর্গাপুজো 2023-এর শুভ সূচনা হয়ে গেল। কোনো জেলাতে এত আগে খুঁটি পুজোর আয়োজন না হলেও বনগাঁতে এই উৎসবের প্রস্তুতি তুঙ্গে। এই জন্যই হয়তো অনেকের মুখে বলতে শোনা যাচ্ছে বনগাঁও উৎসবের শহর। রিয়া দাস, দেশের সময়।